প্রতিদিন চুলা ছড়ানোর পর যখন চিরুনির দিকে তাকান তখন প্রায় বুক কেঁপে ওঠে, তাই না? চুল পড়ে যাওয়ার এমন কষ্টে আছেন অনেকেই, যারা অনেক কিছু চেষ্টা করেও চুল পড়া কমাতে পারছেন না। আপনারা হয়তো বা প্রাকৃতিক উপায়ের কথা ভুলেই গেছেন, অথচ চুল পড়া কমাতে এর থেকে ভালো উপায় নেই বললেই চলে। চলুন এই ভিডিওর মাধ্যমে এমন কিছু প্রাকৃতিক উপায় সম্বন্ধে জেনে নেই। এখানে আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাফিজ আহমেদের লেখা থেকে পাওয়া 6টি উপাদানের কথা তুলে ধরব, যা কিনা চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। প্রথম উপায়টি হলো গরম তেল ম্যাসাজ। ভিটামিন ই সমৃদ্ধ যে কোনো তেল যেমন নারকেল, অ্যালমন্ড, সরিষার তেল ইত্যাদি হালকা গরম করে মাথায় ম্যাসাজ করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ম্যাসাজের পূর্ণ উপকার পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে তেল দিয়ে মাথা ম্যাসাজ করে শুয়ে পড়ুন। সকালে উঠে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দ্বিতীয় উপাদানটি হলো পেঁয়াজের রস। পেঁয়াজে রয়েছে উচ্চমানের সালফার, যা চুলের গ্রন্থিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এছাড়াও এটি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বহন করে, যা জীবাণু এবং পরজীবী ধ্বংস করে দেয়। কয়েকটি পেঁয়াজ পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এই রস মাথার ত্বকে লাগিয়ে আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলুন। এরপর ব্যবহার করতে বলবো আলুর রস। আলুর মধ্যে থাকে ভিটামিন B6, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফসফরাস, কপার এবং নায়াসিন, যা চুলের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ করে, ফলে চুলের শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যাওয়া কমে আসে। পরিষ্কার কিছু আলু পিষে এর রস সরাসরি স্ক্যাল্পে ব্যবহার করুন। 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে শুকিয়ে নিন, তারপর পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর আসি নারকেলের দুধের কথায়। ফ্যাট এবং প্রোটিন চুলের পুনর্গঠন করে এবং চুলের পাতলা হওয়া ও চুল পড়া রোধে সাহায্য করে। নারকেলের দুধে প্রচুর পরিমাণে ফ্যাট ও প্রোটিন পাওয়া যায়। নারকেলের দুধ মাথার ত্বক বা স্ক্যাল্পে লাগিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। নিমের গুণের কথা না বললেই নয়, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় নিম খুশকি দূর করার জন্য খুবই উপযোগী। এটি স্ক্যাল্পের নিচে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগায়, ফলে মাথার ত্বক শুষ্ক থাকে এবং চুল লম্বা হয়। একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে কিছু নিম পাতা দিয়ে ফুটাতে থাকুন। পানি ফুটে অর্ধেক হয়ে গেলে পাত্রটি নামিয়ে রেখে মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঠান্ডা হলে এই মিশ্রণটি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সবশেষে বলবো আমলকির কথা। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমলকি চুলকে শক্ত ও মজবুত করে। ভিটামিন সি কোলাজেন প্রস্তুত করতে সাহায্য করে, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও এটি আয়রন শোষণেও সাহায্য করে, যা চুলকে শক্ত ও মজবুত রাখে এবং চুল পড়া রোধে সহায়তা করে। কয়েকটি শুকনো আমলকি নারকেল তেলের সাথে গরম করুন। তেলের রং যখন কালো হয়ে আসবে তখন তেলটি নামিয়ে ঠান্ডা করে মাথায় ম্যাসাজ করুন এবং এর 20 মিনিট পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই লেখাটি আমি দেশের জনপ্রিয় ও নির্ভরযোগ্য স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনলাইন rx71.co থেকে পেয়েছি। আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে এর মূল লেখাটি পড়ে আসতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও আগামীকাল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।